দেশের মাটি ধারাবাহিক থেকে বাদ পড়ছে নোয়া, আসছে নতুন নায়িকা। বিস্তারিত সব জানতে নাটিনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি দেশের মাটি ধারাবাহিকের নোয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। দেশের মাটি ধারাবাহিকে যিনি নোয়া চরিত্রে অভিনয় করছে তার আসল নাম শ্রুতি দাস। ইন্ডাস্ট্রির নতুন মুখ দেশের মাটির নোয়া ওরফে শ্রুতি দাস। ত্রিনয়নী ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু, তারপর থেকে চুটিয়ে অভিনয়। ইতিমধ্যে টেলিভিশনের অতি পরিচিত মুখ শ্রুতি, কিন্তু এই পরিচিতির পিছনেও রয়েছে অনেক লাঞ্ছনা। গায়ের রং নিয়ে বরং অনেকটাই চাপা বলে বহুবার কটাক্ষের মুখে পড়েছে শ্রুতি দাস। আর বর্তমানে শোনা যাচ্ছে তিনি নাকি দেশের মাটি ধারাবাহিক থেকে বাদ পড়ছে, তবে এই খবরটি গুঞ্জন। দর্শকরা, শ্রুতি দাসকে নিয়ে যারা বাজে গুঞ্জন ছড়াচ্ছে তারাও এই গুঞ্জনটি ছড়াচ্ছে। দেশের মাটি ধারাবাহিকে শ্রুতি দাসই থাকবে নায়িকার চরিত্রে, আর নতুন নায়িকা আসলে সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো দর্শক, আপনারা কে কে শ্রুতি দাসের ফ্যান সেটা কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।